আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছিলাম যে জমি রেজিস্ট্রেশন সংক্রান্ত যাবতীয় তথ্য একসাথে। তো আজকের পর্বে আমরা যেটি দেখব সেটি হচ্ছে বন্ধুরা, আপনারা যখন জমিটি ক্রয় করে দলিল করবেন, অর্থাৎ দলিল রেজিস্ট্রেশন করবেন, তার পরবর্তী যে ধাপ সেটি হচ্ছে আপনার নামজারি, যেটাকে আমরা সহজ ভাষায় খারিজ বলি, মিউটেশন, নামপত্র, নাম খারিজ, যেটাই আপনারা বলেন। তো আজকের এই পর্বে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এগুলো সমস্ত কিছু নেওয়া হয়েছে যে হ্যান্ডবুক ফর এসিল্যান্ড, অর্থাৎ এসিল্যান্ডরা কী হিসাবে কাজ করবেন, এর জন্য ভূমি সংস্কার বোর্ড কী করে পরিপত্র জারি করে, অর্থাৎ ম্যানুয়াল হিসাবে সমস্ত নিয়মকানুন জারি করে তাদেরকে দিয়ে দেয়। তো সেটি হচ্ছে হ্যান্ডবুক ফর এসিল্যান্ড। আপনারা দেখতেছেন সাতকা হন, সাথে আছি হোস্ট আজিমুদ্দিন। ভূমি বিষয়ক নানা প্রকার প্রশ্ন এবং তার উত্তরের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, যখনই আমরা একটি সম্পত্তি রেজিস্ট্রেশন করি, তখন আমরা যে মূল দলিল যেটি থাকে সেই দলিলটি সাথে সাথে পাই না। এটি নির্ভর করে আপনার সাব রেজিস্ট্রেশন অফিসের উপর নির্ভর করে 6 মাস থেকে 2 বছর 3 বছরও লেগে যেতে পারে মূল বালামে লিপিবদ্ধ করার জন্য। কিন্তু আপনি জমি রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনার দায়িত্ব হবে যেটি, সেটি হচ্ছে যে সম্পত্তিটির একটি সার্টিফাইড কপি উত্তোলন করা। আপনি যখনই সার্টিফাইড কপি উত্তোলন করবেন সেটি ফটোকপি করবেন এবং আনুষাঙ্গিক যে সমস্ত পূর্ব মালিকের দলিল ছিল, বায়া দলিল, বায়া খতিয়ান ছিল, এই সমস্ত কিছু দিয়ে উপজেলায় গিয়ে, আপনার যে উপজেলা আছে সেই উপজেলায় গিয়ে এসিল্যান্ড অফিস, যাকে বলি আমরা সহকারী কমিশনার ভূমির অফিস, সেখানে গিয়ে আপনি নামজারির জন্য আবেদন করবেন। আপনারা কখনোই কখনোই হচ্ছে তহসিলদার, মুহুরি অথবা অন্য কোনো তৃতীয় ব্যক্তি দ্বারা নামজারি করাবেন না। আপনি যদি দেশের বাইরে থাকেন তাহলে আপনার হয়ে আপনার যে বাসায় যারা আসেন তাদেরকে যদি আপনি অথরিটি দিয়ে আসেন তারাও করতে পারবে, অথবা যদি আপনি আসার সময় আবেদনপত্র মধ্যে সিগনেচার করে দিয়ে আসেন তারপরও কিন্তু কাজটি হয়ে যাবে। তো তাহলে আপনারা নামজারি কোথায় করবেন? নামজারি এসিল্যান্ড অফিসে করবেন, উপজেলা এসিল্যান্ড অফিসে। তো বন্ধুরা, তার পরবর্তীতে যেটি সেটি হচ্ছে নামজারি করার সময় আপনার মূল দলিলপাতি কিছুই দেওয়ার প্রয়োজন নাই। নামজারি করার সময় জাস্ট আপনি সমস্ত কিছুর ফটোকপি করবেন, দলিল, খতিয়ান এবং খাজনার রসিদ যা আছে সেগুলো ফটোকপি করে আপনি জমা দিবেন। আপনার যে উপজেলা সেখানে যদি অনলাইনে হয় আপনি চাইলে নিজেও মোবাইলের মাধ্যমে এগুলো স্ক্যান করতে পারেন। গুগল প্লে স্টোরে খুবই ভালো মানের দুটো কি আছে যে স্ক্যানার আছে, অলরেডি এই সম্পর্কে আমার একটি ভিডিও আছে, আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তারপরও নামগুলো বলে দিচ্ছি, একটা হচ্ছে ক্যাম স্ক্যানার, আরেকটি হচ্ছে মাইক্রোসফট অফিস ল্যান্স সম্ভবত। এই দুটোর মাধ্যমে আপনি খুব সহজে এইচডি কোয়ালিটির, যেভাবে কম্পিউটারের মাধ্যমে স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করে আপনার দলিল খতিয়ানগুলো আপনি স্ক্যান করে অনলাইনে আপনি আবেদন করে দিতে পারবেন। সেখানে শুধু আপনার মোবাইল নাম্বারের প্রয়োজন হবে, সেখানে মেসেজ সমস্ত কিছু আসবে। তো বন্ধুরা, মনে রাখবেন নামজারি আবেদন করার ক্ষেত্রে আপনার কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না, শুধুমাত্র 20 টাকার একটি কোর্ট ফি দিয়ে আপনাকে আবেদন করতে হয়। তো তাহলে আপনি যখন দলিলটি রেজিস্ট্রেশন করলেন, দলিলের সার্টিফাইড কপি উত্তোলন করবেন, সেই সার্টিফাইড কপির ফটোকপি করবেন এবং আনুষাঙ্গিক যে সমস্ত দলিলপাতি ছিল পূর্ব মালিকের সেগুলো ফটোকপি করে আপনার উপজেলায় যদি অনলাইনে হয়ে থাকে তাহলে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে আবেদন করে দিবেন, অথবা এই সমস্ত কাগজপাতি এবং আনুষাঙ্গিক একটি আবেদনপত্র পাওয়া যায় সেটি আপনি উপজেলার আশেপাশে ফটোকপির দোকানে পেয়ে যাবেন, সেটি পূরণ করে 20 টাকার কোর্ট ফি দিয়ে আবেদন করে দিবেন। এটি হচ্ছে আপনার প্রথম ধাপ। তো বন্ধুরা, এখন যদি আমরা যাই দ্বিতীয় ধাপ, কথা হচ্ছে আপনি 20 টাকার কোর্ট ফি দিয়ে আবেদন করে দিলেন। তো সেখানে নির্ধারিত কিছু পন্থায় আপনার জন্য নোটিশ আসবে, নানা রকম কিছু হবে। তো যেদিন চূড়ান্ত শুনানি থাকবে সেদিন যেটি হবে সেটি হচ্ছে আপনার মূল যে দলিলপাতি, অর্থাৎ আপনি সার্টিফাইড কপি যেটি উত্তোলন করেছিলেন মূল সেটি, অথবা আপনার যদি মূল দলিল থাকে সেটি এবং আনুষাঙ্গিক যে সমস্ত কাগজপাতি আছে তার মূল কপি নিয়ে এসিল্যান্ড অফিসে যাবেন। এসিল্যান্ড সমস্ত কিছু দেখে যদি সন্তুষ্ট হন, যদি কোনো প্রকার অভিযোগ না থাকে, তাহলে আপনার নামজারিটি অনুমোদিত হয়ে যাবে। যখনই অনুমোদিত হয়ে যাবে তখন আপনি 1150 টাকা আপনি প্রদান করবেন। 1150 টাকা প্রদান করার পরে আপনাকে কি করা হবে, একটি রসিদ বা ডিসিআর দেওয়া হবে। এগুলো কোথায় দিবেন? যে ভূমি অফিস আছে সেখানে এসিল্যান্ড থাকেন, কানুনগো থাকেন, নাজির থাকেন, সেখানে নাজিরের নামে আপনারা দেখবেন একটি শাখা আছে অথবা নাম দেওয়া আছে, অথবা জিজ্ঞেস করলে নাজিরকে আপনারা জানতে পারবেন, নাজিরের কাছ থেকে আপনারা ডিসিআরটি সংগ্রহ করবেন। হতে পারে সেটি সাথে সাথে দিতে পারে অথবা 2-3 দিন পরেও দিতে পারে।
তো তাহলে আপনার যখন একটি নাম জারি হয়ে যাবে আপনার কাছে কি কি কাগজপত্র থাকবে তো বন্ধুরা আপনি যখন নামে যদি নাম জারি হয়ে যায় সেক্ষেত্রে আপনার জন্য থাকবে একটি খতিয়ান থাকবে বর্তমানে সমস্ত কিছু প্রিন্টেডই হচ্ছে প্রিন্টেড একটি আপনি খতিয়ান পাবেন এবং পাবেন আপনি একটি ডিসিআর আপনি যে 1150 টাকা দিলেন সেই ডিসিআর এবং পেতে পারেন একটি আদেশপত্র এটি অথবা নাও পেতে পারেন কারণ এটি হয়তো তারা তহসিলদারকে সরাসরি দিয়ে দেন তাহলে আপনি তিনটি জিনিস পাবেন একটি হচ্ছে আপনার খতিয়ান একটি হচ্ছে ডিসিআর আপনি যে টাকাটা দিলেন একটি হচ্ছে আদেশপত্র তো এগুলো নিয়ে আপনি কি করবেন যখন আপনি এগুলো পেলেন উপজেলা থেকে আপনি চলে যান আপনার ইউনিয়নে ইউনিয়নে গিয়ে যে আদেশপত্রটি ছিল সেটি দিবেন অথবা যে খতিয়ানটি আছে জাস্ট সেটি দিবেন তখন উনি যেটি করবেন সেটি হচ্ছে ভূমি অফিসে নানা রকম বই থাকে রেজিস্টার থাকে বালাম বই থাকে তার মধ্যে দুই নাম্বার যে বালাম বইটা আছে তাকে বলা হয় তলবকারী তো সেখানের মধ্যে আপনার নাম লিখবে সেখানে আপনার যে ভূমির খাজনা সেই সমস্ত কিছু লিপিবদ্ধ করা হবে আপনার নামে একটি হোল্ডিং নাম্বার হবে সেই হোল্ডিং নাম্বারে আপনি খাজনা দিবেন এখন খাজনাটা আপনি প্রতি বাংলা সাল হিসাবে দিবেন এবং প্রতি শতাংশ জায়গা হিসাবে দিবেন আপনি যত টাকাই খাজনা দিচ্ছেন তার বিপরীতে একটি দাখিলা পাবেন অর্থাৎ রসিদ পাবেন আর খাজনাটা বাংলাদেশের এক এক অঞ্চলের জমির ব্যবহারের উপর ভিত্তি করে ভিন্ন হয়ে থাকে তবে এটি হবে শতাংশ হিসাবে যত টাকাই উনি খাজনা দিবেন উনি আপনাকে রসিদ দিতে বাধ্য এতটুকু মনে রাখবেন তো বন্ধুরা আপনি চাইলে অতিরিক্ত তিন বছরের অগ্রিম খাজনাও কি করতে পারেন প্রদান করতে পারেন আপনি দেশের বাইরে থাকেন দেশে গিয়েছেন নামজারি করতেছেন নামজারি হয়ে গেছে খাজনা দিচ্ছেন আপনি চাইলে দুই বছর বা তিন বছরের খাজনা দিয়ে আসতে পারেন তাহলে আপনার ফ্যামিলিতে যারা আছে তাদেরকে আর কষ্ট করে ভূমি অফিসে যেতে হবে না আপনি অ্যাডভান্স তিন বছরের খাজনা দিয়েও আসতে পারেন আর এই সমস্ত আপনার জমিটি যদি কৃষি জমি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কোনো প্রকার খাজনা দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র বাৎসরিক হিসাবে 10 টাকার একটি খাজনা মওকুফ দাখিলা মানে হচ্ছে আপনার জমিটির যে খাজনা নাই তার একটি প্রমাণ স্বরূপ আপনি 10 টাকা দিবেন আপনাকে একটি দাখিলা দেওয়া হবে তো বন্ধুরা এটি ছিল তার পরবর্তী আর এখানে কৃষি জমি 25 বিঘা বলতে এখানে 33 শতকে বিঘা শতক শতাংশ ডেসিমাল ডিসিম এগুলো একই শব্দ অর্থাৎ যে আপনার যদি 25 বিঘার কমে হয় মানে হচ্ছে প্রতি 33 শতাংশে সরকারি বিঘা যদি আপনার কমে হয় তাহলে আপনাকে খাজনা দিতে হবে না এর যদি বেশি হয় তাহলে প্রতি শতাংশ 2 টাকা হারে সেই হিসাবে খাজনা হিসাব করা হবে তো বন্ধুরা এই সমস্ত ছিল যদি আপনার এখন যদি যে হয় যদি এসেছিলেন যদি আপনার নাম জারিটি যে কোনো কারণবশত নাকচ করে দেয় বাতিল করে দেয় আপনি কি করবেন তো বন্ধুরা সর্বপ্রথমে আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে এসেছিলেন যে এসেছিলেন এটি বাতিল করলো অথবা নাকচ করে দিল তার কাছে আরেকবার রিভিউ করতে পারেন যে স্যার আরেকবার বিষয়টি দেখেন তো এটি করতে হবে অবশ্যই আপনাকে 30 দিনের মধ্যে যদি আপনি না করেন তাহলে এই 30 দিনের মধ্যে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার যে জেলা আছে সেই জেলার এডিসি রেভিনিউ বরাবর আপনাকে কী করতে হবে আপিল করতে হবে 30 দিনের মধ্যে আপনি যদি 30 দিনের মধ্যে আপিল করেন এডিসি রেভিনিউ বরাবর অথবা যদি আপনি না করেন তখন আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে 60 দিনের মধ্যে ভূমি 60 দিনের মধ্যে বিভাগীয় কমিশনার বরাবর আবেদন করতে হবে একটি কথা মনে রাখবেন এখানে টাইম ফ্রেমগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রথম 30 দিনের মধ্যে আপনি চাইলে যেটি করতে পারেন সেই এসিলেন্ডারের কাছ থেকে রিভিউ আবেদন করতে পারেন অথবা আপনি এই 30 দিনের মধ্যে আপনার এডিসি রেভিনিউ বরাবর আবেদন করতে পারেন যদি আপনি এডিসি রেভিনিউর কাছে আবেদন করেন উনি যদি নাকচ করে দেয় তাহলে আপনি আগামী 60 দিনের মধ্যে বিভাগীয় কমিশনার বরাবর আবেদন করতে পারেন যদি আপনার যে বিভাগীয় কমিশনার আপনার আবেদনটি নাকচ করে দেয় আপনি আগামী 90 দিনের মধ্যে ভূমি আপিল বোর্ডে আপিল করতে পারেন তো বন্ধুরা যদি 90 দিনের মধ্যে ভূমি আপিল বোর্ড আপিল করার পরবর্তীতে যদি আপনার যদি সমাধান না আসে সেক্ষেত্রে আপনাকে যেতে হবে দেওয়ানি আদালতে আর একটি কথা মনে রাখবেন আপনি যদি এসিলেন থেকে যখন নাকচ হলো তখন যদি আপনি 30 দিনের মধ্যে এডিসি 60 দিনের মধ্যে বিভাগীয় কমিশনার বরাবর যদি আবেদন না করেন তাহলে আপনি সরাসরি 90 দিনের মধ্যে ভূমি আপিল বোর্ডও আপনি আবেদন করতে পারবেন তো বন্ধুরা টাইম ফ্রেমগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো মনে রাখবেন আর দ্বিতীয় যেটি কারণ সেটি হচ্ছে যদি আপনার বিবিধ কেস হয় অর্থাৎ আপনার সম্পত্তি যদি অন্য কেউ কী করে যায় খারিজ করে নিয়ে যায় সেটি হয়তো 6 বছর 10 বছর হয়ে যেতে পারে তো এক্ষেত্রে সর্বপ্রথমে আপনার উচিত হবে যে আপনি কখন জানতে পারলেন এর যে কারণটা সর্বপ্রথমে এক্সপ্লেইন আপনাকে করতে হবে এক্সপ্লেইন করার পরে আপনি এসএলএনের কাছে দিবেন সরাসরি আপনি এসএলএনের কাছে যদি দেন উনি বলবে যে এটি তামাদি দোষে বাড়িত হয়ে গেছে তো এই জন্য আপনার উচিত হবে সর্বপ্রথমে আপনাকে এক্সপ্লেইন করা যে কেন দেরি হয়েছে কেন আপনি 3 বছর 4 বছর 10 বছর পরে এই মামলাটি বাতিল করতে চাচ্ছেন অর্থাৎ নামজারিটি বাতিল করতে চাচ্ছেন তো এই জন্য সর্বপ্রথমে আপনি এক্সপ্লেইন করবেন যে আপনি কেন জানতে পারেন নাই কেন বুঝতে পারেন নাই কেন এতদিন আপনি আসতে পারেন নাই তো বন্ধুরা তার পরবর্তীতে যেটি সেটি হচ্ছে যে নামজারি সংক্রান্ত গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে যে
আপনার জমির পরিমাণ যাই হোক তাতে কিছু যায় আসে না, এক শতক এক কাঠা এক বিঘা যাই হোক খরচ কিন্তু একই তাতে কিছু যায় আসে না। দুই নম্বর হচ্ছে আপনার দলিলের সংখ্যা একটি হোক আর একাধিক হোক আর 1000 হোক তাতে কিছু যায় আসে না, আপনার যে খরচ সেটি একই থাকবে। আপনার সম্পত্তির মৌজারের যাই হোক তাতে কিছু যায় আসে না, আপনার যে খরচ সেটি একই থাকবে। আপনার যে দলিলের প্রকৃতি সেটি ওসিয়ত হেবা দান বিনিময় যত কিছুই হোক তাতে কিছু যায় আসে না, খরচ একই থাকবে। তার মানে একটি কথাই বুঝতে পারতেছেন, আপনার যদি একই মৌজা ভুক্ত হয়, একাধিক দলিল হোক একাধিক হোক আপনার দাগ নাম্বার, আপনার দলিলের প্রকৃতি যাই হোক, সম্পত্তির মূল্য যাই হোক, সম্পত্তির যে প্রকৃতি সেটি যাই হোক তাতে কিছু যায় আসে না। নামজারি বা রেকর্ড সংশোধনের যে খরচ সেটি হচ্ছে 1150 সাথে 20 টাকার কোর্ট ফি, এটি মনে রাখবেন। তো বন্ধুরা, তার পরবর্তীতে হচ্ছে আপনার অঞ্চলে আপনি অনলাইনে কিনা সেটি একটু খোঁজ করে নেবেন। যদি অনলাইনে হয় অনলাইনে আবেদন করবেন অথবা ম্যানুয়ালে আবেদন করবেন। তবে এই সমস্ত খতিয়ান যেটি সমস্যা সেটি হচ্ছে যে এগুলো অনলাইনে দেখা যায় না, নামজারি খতিয়ানগুলো। আর যে কোর্ট ফিগুলো আপনার অঞ্চলে খোঁজ করে দেখবেন যে তারা সেটা সরাসরি নিচ্ছে না বিকাশে না রকেটে না নগদে নিচ্ছে, তারা যে বিভিন্ন অনলাইন পেমেন্ট সিস্টেমে নিচ্ছে না, সরাসরি সেই অফিসে বিকাশ নাম্বার থাকতে পারে সেই হিসেবে আপনারা পেমেন্ট করতে পারেন। তো বন্ধুরা, তার পরবর্তীতে হচ্ছে আপনি এত টাকা পয়সা খরচ করে তো নামজারিটি করলেন, যদি আপনার অরিজিনাল কপিটি হারিয়ে যায় তাহলে কি করবেন? তো যদি আপনার অরিজিনাল কপি হারিয়ে যায়, সর্বপ্রথম আপনি জিডি করবেন, জিডির কপি সহ নির্ধারিত আবেদন ফর্মে 20 টাকার কোর্ট ফি লাগাবেন, কোর্ট ফি দিয়ে আবেদন করবেন। যদি এসএলএন এটি মঞ্জুর করেন যে আপনারটি হারিয়ে গেছে, উনি যদি সন্তুষ্ট হন, তাহলে আপনি 100 টাকা পেমেন্ট করবেন, 100 টাকার ডিসিআর পাবেন, আপনাকে একটি ডুপ্লিকেট অরিজিনাল দেওয়া হবে। এই সমস্ত নামজারি খতিয়ান, এই নামজারি খতিয়ানটা আপনারা ডিসি অফিসে পাবেন না, অরিজিনালটি এটি আপনাকে এসএলএন অফিস থেকে সংগ্রহ করতে হবে। তো বন্ধুরা, তার পরবর্তীতে যেটি সেটি হচ্ছে একটি কথা মনে রাখবেন, খাজনা খারিজ ছাড়া অর্থাৎ আপনি যার কাছ থেকে সম্পত্তিটি ক্রয় করেছেন, যদি তার পৈতৃক সম্পত্তি হয় তার পিতার নামে অথবা তার নিজের নামে, আর যদি তার ক্রয়কৃত সম্পত্তি হয় অবশ্যই তার নামে, খাজনা খারিজ ছাড়া তার নামে নামজারি ছাড়া আপনারা কখনোই সম্পত্তি ক্রয় করবেন না। আর এইভাবে দলিল রেজিস্ট্রেশন করাও অবৈধ, যদিও সাব রেজিস্ট্রাররা যেটি করেন সেটি হচ্ছে না দেখে টাকার বিনিময়ে তারা রেজিস্ট্রেশন করে দেন, তবে পরিপত্র অনুযায়ী খাজনা খারিজ ছাড়া সম্পত্তি রেজিস্ট্রেশন করা অবৈধ। তো বন্ধুরা, যদি আপনার খাজনা বাকি থাকে তাহলে কি হবে? যদি আপনার খাজনা বাকি থাকে, যত বছর বাকি থাকবে তার সাথে 6.25% হারে হিসাবে জ্যামিতিক হারে যুক্ত হবে। তো এটি আমরা জ্যামিতিক হার খুব সহজে বুঝি না, খুব সহজে বোঝার উপায় যেটি হচ্ছে সেটি হচ্ছে যে ধরলাম আপনার 5 বছরে খাজনা বাকি আছে, তো আপনি আজকে খাজনা প্রদান করবেন, তো তাহলে এখান থেকে একটি বছর আপনি বাদ দিবেন, তার মানে হচ্ছে আপনার 4 বছরে যে খাজনা তার সাথে সুদ যুক্ত হবে। এখন সুদটা কিভাবে যুক্ত হবে? যে ধরলাম আপনার হচ্ছে কত 100 টাকা খাজনা বাকি, অর্থাৎ আপনার প্রতি বছরে 100 টাকা করে খাজনা দিতে হতো, তাহলে আপনার 1 বছরের যে সুদ সেটি হচ্ছে 6.25। তো তাহলে প্রথম বছরের যে খাজনার জন্য সুদ সেটি হচ্ছে 6.25, এখন দ্বিতীয় বছরের জন্য 6.25 × 2, তৃতীয় বছরের জন্য 6.25 × 3, চতুর্থ বছরের জন্য 6.25 × হিসাব করবেন, তাহলে খুব সহজে কিন্তু পেয়ে যাবেন। আর যদি আরও বিস্তারিত জানতে চান এখানে একটি ভিডিও আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করি অবশ্যই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন এবং খাজনাকারী সংক্রান্ত যাবতীয় তথ্য আপনারা পেয়েছেন। তারপরে যদি কোনো প্রশ্ন এবং কোশ্চেন থাকে অবশ্যই অবশ্যই জানাবেন। আর একটি কথা মনে রাখবেন, যারা পৈতৃক সূত্রে ওয়ারিশ সূত্রে সম্পত্তি নামজারি করতে চান, তারা যেটি করবেন তারা নাম পত্তনের জন্য আবেদন করবেন, সেখানে আপনাদের নামে কোনো নতুন খতিয়ান হবে না, নতুন হোল্ডিং নাম্বার হবে না, শুধু আপনার পিতৃপুরুষের নামটি কত্তন করে দিয়ে সেখানে আপনারা যতজন ওয়ারিশ আছেন তাদের নামে এজ মালি অর্থাৎ কালেক্টিভ জয়েন্টলি খতিয়ান হবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।